চাকরি প্রত্যাশী প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম, চলে আসলাম আপনাদের মাঝে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। আবারও বাংলাদেশ বিমানের নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আজকে আপনাদের জন্য বাংলাদেশ বিমানের নিয়োগ বিজ্ঞপ্তি শেয়ার করব। তার আগে বলছি বন্ধুরা, যারা আমার চ্যানেলে নতুন প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে লক্ষ্য করুন, এই যে এখানে বলে দেওয়া আছে BFCC, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে 26/1/2023 তারিখে। এখানে বলা আছে ইন্টার্ন নিয়োগ বিজ্ঞপ্তি, বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে সম্মানী প্রদানপূর্বক 6 মাসের জন্য ইন্টার্ন নিয়োগের লক্ষ্যে নিম্নবর্ণিত শর্ত পূরণকারী উপযুক্ত প্রার্থীদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। 1 নম্বরে বলা আছে BFCC-র উৎপাদন শাখায় কিচেন ও বেকারি ইউনিটে 6 মাসের জন্য নিয়োগ প্রদান করা হবে। 2 নম্বরে বলা আছে ন্যাশনাল হোটেল ট্যুরিজম অ্যান্ড ট্রেনিং ইনস্টিটিউট NHTTICT অ্যান্ড গুইডস UK অথবা সরকারি যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান হতে টেট কোর্স সার্টিফিকেট ইন কুকিং ফুড প্রিপারেশন সম্পন্নকারীরা আবেদন করতে পারবেন। এরপর বলা আছে ন্যূনতম 6 সপ্তাহের ইন্ডাস্ট্রিয়াল অ্যাসেসমেন্ট সার্টিফিকেটের ফটোকপি সত্ত্বায়িত অবশ্যই আবেদনের পত্রের সাথে জমা দিতে হবে। প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে দৈনিক হাজিরা সাপেক্ষে 600 টাকা হারে সম্মানী প্রদান করা হবে। নির্ধারিত সম্মানী ব্যতীত অন্য কোনো ভাতাতেই প্রাপ্য হবে না। রোস্টার মোতাবেক দৈনিক 8 ঘন্টা কাজ করতে হবে। এরপর বলা আছে প্রত্যেক প্রশিক্ষণার্থী কমপক্ষে SSC পাস বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। 27/1/2023 তারিখে প্রার্থীর বয়স হবে সর্বোচ্চ 30, মুক্তিযোদ্ধা সন্তানদের ক্ষেত্রে 32 হতে পারে। চূড়ান্তভাবে নির্বাচিত ইন্টার্নকে BFCC-তে যোগদান সময় পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট কিন্তু বাধ্যতামূলক। প্রত্যেক নির্বাচিত ইন্টার্নকে কাজে যোগদানের পূর্বে বিমান মেডিকেল হতে শারীরিক ফিটনেস সংগ্রহ করতে হবে। আবেদনকারীকে আবেদনপত্রের সহিত নির্ধারিত ফর্মে 3 কপি পাসপোর্ট সাইজ, 2 কপি স্ট্যাম্প সাইজ ছবি সহ পূরণ করে BFCC-তে জমা প্রদান করতে হবে। শিক্ষাগত যোগ্যতার সনদ ও ট্রান্সক্রিপ্টের ফটোকপি, সংশ্লিষ্ট টেট কোর্সের সনদ অথবা মার্কশিট, সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রশংসাপত্র, নিজ জেলা সমর্থনে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, মেয়র, সিটি কর্পোরেশন, ওয়ার্ড কাউন্সিলর, কমিশনার প্রদত্ত সনদ, NID কার্ড, জন্ম সনদ সত্যায়িত ফটোকপি দরখাস্তের সাথে অবশ্যই জমা দিতে হবে। দাখিলকৃত কাগজপত্র ছবি প্রথম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত করতে হবে। আরও বলা আছে অসম্পূর্ণ ভুল তথ্য সম্বলিত ত্রুটিপূর্ণ হলে আবেদন কিন্তু বাতিল হয়ে যাবে। আপনারা যারা আবেদন করতে ইচ্ছুক তারা আগামী চৌদ্দ দুই দু হাজার তেইশ তারিখের মধ্যে BFCC বিমান ওয়েবসাইট, এখানে দেওয়া আছে www.bfcc.bd.com অথবা www.biman.gov.bd এবং www.biman.spaceairlines.com এ নির্ধারিত ফর্ম সংগ্রহ করে প্রয়োজনীয় কাগজপত্র সহ পূরণ করে আবেদন ব্যবস্থাপনা প্রশাসন BFCC বরাবর জমা প্রদান করতে হবে। এই নিয়োগের যে কোনো সময় যে কোনো কারণ দর্শানো ব্যতিরেকে বাতিল করার ক্ষমতা কিন্তু সংরক্ষণ করে। তো বন্ধুরা, আশা করছি গুরুত্বপূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। এই জাতীয় নিয়োগ বিজ্ঞপ্তি পেতে চ্যানেলটির পাশে থাকবেন। ভালো থাকুন, এখানে রাখছি, ধন্যবাদ।